তো তো আপনি মাস সফটটা সিনেমা করেছিলেন প্রিয়লার সাথে, তো তারপর থেকে এরকম কোনো আলোচিত সিনেমা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমার আমি আল্লাহর রহমতে যে কয়টা সিনেমাতে কাজ করেছি আমার সবগুলোই সিনেমাই সব ভালো, সবগুলোই আমার আমার কোনো সিনেমাই খারাপ যায় নাই। তো একটু বিদায় নিলাম, আমারটা বলে দিও। এখন অনেকেই তো আমরা কাজ করছি, তো আলোচনায় সব ছবিই আছে আর সমালোচনা তো থাকবে। হিরো আলমের সাথে কাজ করে আমার অভিজ্ঞতা থেকে এটা হিরো আলমের অভিজ্ঞতা কেমন ছিল সেটাই, ও কাজ করছে এখন, আপনি আপনার কাজ দিয়ে আগাতে হবে। সস্তা লাইক সাবস্ক্রাইব হলেই কিন্তু একজন শিল্পী হয়ে যায় না। হিরো আলম সুযোগ পেয়েছে, কষ্ট করেছে, ক্যারেক্টার শিল্পী হতেই পারে, শিল্পীর কোনো দোষ নাই, হ্যাঁ, বাট শিল্পীকে শিল্পত্ব ধরে রাখতে হবে। তাকে আমরা গ্রহণ করেছি, কাজও করেছি তার সাথে, তো সেক্ষেত্রে এখন তার যোগ্যতায় সে যতটুকু আগাবে ভালো, বাট আমার কোনো অভিজ্ঞতা বুঝবো না। বাট আমরা তাকে হেল্প করেছি, আমরা কারণ আমরা কাজ করেছি, অনেকে অ্যাভয়েড করেছে, বাট আমি কাজ করেছি, আরও ভালো করুক। পরবর্তীতে আর হিরো আলমের সাথে কাজ করবেন কিনা, হিরো আলম কিন্তু নতুন নতুন লোক নিয়ে হাজির হচ্ছেন, বা ক্যারিয়ারে এটাকে প্রভাব পড়ছে কিনা? না, ভালো কোনো গল্প নিয়ে সে কাজ করলে অবশ্যই কাজ করব, কিন্তু নিজেকে আগে তৈরি করতে হবে। হ্যাঁ, পরবর্তী কাজ করলে অবশ্যই আমরা চিন্তা করে কাজ করব, কারণ ফার্স্ট কাজ আমার সাথে হিরো আলমের হিরোইন হিসাবে কাজ করা, হিরো হিসাবে কাজ করে, তো ফার্স্ট যেহেতু সে আমার সাথে কাজ করেছে, তৃতীয় কোনো ছবিতে কাজ করতে গেলে আমি চিন্তা করব। ফার্স্ট ছবিটা আমি গল্পকে প্রাধান্য দিয়েছিলাম, তো দ্বিতীয় বা তৃতীয় কোনো ছবি চিন্তা করলে অবশ্যই তো আমি গল্পটা আগে দেখব। সব কিছুই দর্শকদের জন্যই, যত কথা বলি আর সাংবাদিকরা যতই কষ্ট করে, শুধু আপনাদের জন্যই, আপনাদের কাছে মানে বাস্তব উদাহরণটা তুলে ধরার জন্যই সাংবাদিকরা এত কষ্ট করে। তো আপনাদের বলবো, আপনারা ভালো কাজ করেন, সিনেমা দেখেন, সিনেমা কখনো মানুষকে অন্যায় করতে শেখায় না, সিনেমা সব সময় মানুষকে ন্যায়ের কথা বলে, নীতির কথা বলে। আপনারা হলে আসুন, সিনেমা দেখুন, সিনেমার সাথেই থাকুন, আর কখনোই নোংরাভাবে ভাববেন না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।